নমস্কার বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে ভিডিও সেটা ভীষণ ইম্পর্টেন্ট, এবং শুধু ইম্পর্টেন্টই নয়, এই ভিডিওটা আপনার লাইফ বদলে দিতে পারে যদি আপনি এটা পুরোপুরি ভালো করে দেখেন। এবং এর যে প্রিন্সিপালগুলো, যেই কথাগুলো আমি এই ভিডিওটাতে বলবো, সেগুলো যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করেন। বন্ধুরা, যারা আমার এই চ্যানেলের রেগুলার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার, যারা আমার ভিডিও দেখেন, তারা জানেন যে আমি এখানে কিন্তু কেরিয়ার রিলেটেড ভিডিও দিই। সেটা WBCS হতে পারে, যেটা অন্য কোনো এক্সামের হতে পারে, বা মোটিভেশনাল ভিডিও হতে পারে, বা কেরিয়ার গাইডেন্সের ওপরে হতে পারে। আজকে যে ভিডিওটা দিচ্ছি, এটা আপনি জীবনে সাকসেস কী করে পাবেন এবং সফল কীভাবে হবেন এবং সাফল্য আপনার হাতের মুঠোয় কীভাবে থাকবে তার উপরে ভিডিও। বন্ধুরা, আপনাদের বলি যে এই ভিডিওটা আমি দুটো বইয়ের উপরে বানিয়েছি, যে দুটো বই আমার ভীষণ ফেভারিট, এবং শুধু ফেভারিট নয়, যে দুটো বইকে আমি আমার বাইবেল হিসেবে মনে করি। বিশেষ করে এই বইটা, যে 7 Habits অফ হাইলি এফেক্টিভ পিপল বা স্টিভেন আর কোভে, এই বইটা এত ভালো বই, একটু রিসার্চ বেসড, একটু ডিটেলিং আছে, কিন্তু যে মেন কথাগুলো, যে মেন 7টা হ্যাবিট যদি আপনি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করেন, আপনার লাইফ কিন্তু বদলে যাবে, অবশ্যই বদলে যাবে বন্ধুরা। ফলে আর যে সেকেন্ড বই যেটা আমি বলবো, সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ হ্যাবিট বাই চার্লস ডুহিগের লেখা। এই বইটাও ভীষণ ভালো, এবং এই বইটা একটা পজিটিভ হ্যাবিট তৈরি করার, ভালো হ্যাবিট কীভাবে আপনি তৈরি করবেন এবং খারাপ হ্যাবিট কীভাবে আপনি আপনার লাইফ থেকে দূর করবেন তার উপরে লেখা। বন্ধুরা, এই বইটারও আমি যে যার এক্সেপ্ট আপনি আপনাদেরকে দেব। ফলে বইটা, এই ভিডিওটা শেষ অবধি ভালো করে দেখুন বন্ধুরা। যেটা অ্যারিস্টটল বলেছিলেন, হোয়াট উই রিপিটেডলি ডু এক্সেলেন্স দেন ইজ নট অ্যান অ্যাক্ট বাট এ হ্যাবিট। বন্ধুরা, এক্সেলেন্স কোনো অ্যাক্ট নয়, এটা একটা হ্যাবিট। আমরা যখনই এক্সেলেন্স বা সাকসেস যখন আমরা লাইফে পাই, সেটা কিন্তু একটা হ্যাবিটের ওপরই, কতগুলো হ্যাবিটের একটা কী বলবো সিনার্জি, যার বেসিসে আমরা একটা সাকসেস পাই। যারা নাম করা, যে কোনো ফিল্ডে যারা নাম করেছে, যারা সাকসেস পেয়েছে, তারা কিছু গুড হ্যাবিটস তারা সেগুলো তাদের জীবনে তৈরি করেছে, সেটা এবং তারা রিপিটেডলি সেটা করে, রেগুলার করে, প্রত্যেক দিন করে বলেই তারা সাকসেসটা পেয়েছে। এই নয় যে একবার করেছে ব্যাস হয়ে গেছে, তা নয়। যারা ভালো খেলে বা ভালো ক্রিকেটার, সে কিন্তু প্রত্যেক দিন সকালে উঠে প্র্যাকটিসে যায়, রেগুলার এক্সারসাইজ করে, প্র্যাকটিস করে, তবেই সে ভালো ক্রিকেটার হতে পেরেছে। একদিন যায়, 7 দিন যায় না, 2 দিন যায়, 3 দিন যায় না, তাহলে কিন্তু সে হতে পারবে না বন্ধু। সেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। ফলে সেই হ্যাবিট, ভালো হ্যাবিট কীভাবে তৈরি করবেন, এবং বিশেষ করে এই 7টা হ্যাবিট কীভাবে তৈরি করবেন এবং নতুন হ্যাবিট কীভাবে তৈরি করবেন, তার উপরে আমার এই ভিডিও। বন্ধুরা, দেখতে থাকুন এই পুরো ভিডিওটা। যদি মনে হয় ভিডিওটা আপনার ভালো লাগছে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা এখনও করেননি, এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে করে নতুন নোটিফিকেশান আপনি পাবেন। বন্ধুরা, আমি ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে যে 7টা হ্যাবিট সবচেয়ে সফল মানুষদের থাকে, আর সেকেন্ড যে পার্টটা, আপনি ভালো হ্যাবিটস কীভাবে তৈরি করবেন তার উপরে। যে 7টা হ্যাবিট সবচেয়ে সফল মানুষদের থাকে, 7টা হ্যাবিট আমি একটুখানি বলে দিচ্ছি আপনাদেরকে। বি প্রোঅ্যাক্টিভ, এর ডিটেলিং আমি বলছি আপনাদের। বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড, যে শেষ কথাটা মাথায় রেখে আপনি আপনার কাজটা শুরু করুন বন্ধুরা। পুট ফার্স্ট থিং ফার্স্ট, প্রথম যেটা করার দরকার সেটা প্রথমেই করুন। থিঙ্ক উইন উইন, সবসময় জেতার কথা ভাবুন, হারার কথা ভাববেন না। সিক ফার্স্ট টু বি আন্ডারস্ট্যান্ড, দেন টু বি আন্ডারস্টুড। সিনার্জাইজ এবং শার্পেন দ্য স, আপনি নিজেকে সবসময়ই আপগ্রেড করুন, নিজেকে ক্ষুরোধার করুন। এই 7টা হ্যাবিট যদি আপনি রেগুলার আপনার জীবনে কাজে লাগান, বারবার ভিডিওটা দেখেন, এবং এটা আপনি যদি বইটা পড়েন, সবার পক্ষে বইটা পড়া সম্ভব নয়, কিন্তু যদি ভিডিওটা বারবার দেখেন এবং এই 7টা হ্যাবিট আপনার নিজের লাইফে ইমপ্লিমেন্ট করেন, আপনি কিন্তু একটা অন্য মানুষ হয়ে যাবে, রূপান্তরিত হবেন, একটা সফল মানুষে রূপান্তরিত হবেন, এই বিষয়ে কোনো সন্দেহই নেই বন্ধুরা। ফার্স্ট যে হ্যাবিট যেটার কথা বলবো, বি প্রোঅ্যাক্টিভ। দুরকমের আমরা জানি, অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ। যারা খুব রিয়্যাক্ট করে, কোনো কথায় রিয়্যাক্ট করছে, রেগে যাচ্ছে, বা খুব নেগেটিভলি অ্যাক্ট করছে, সেটা হচ্ছে যে রিয়াকশান। আর প্রোঅ্যাক্টিভ কাদের বলবেন, যারা রেসপন্সিবিলিটি নিজে নেয়, টেকিং রেসপন্সিবিলিটি, টেক ইমিডিয়েট ইনিশিয়েটিভ, সব সেই কাজটা যখন তখনই করে, ফেলে রাখে না, প্রোক্রাস্টিনেশন করে না, যে হ্যাঁ আজকে করব, কালকে করব, এর পরে করব, দেখা যাবে, সেটা করে না। যখন যে কাজটা করার দরকার তখনই তারা সে কাজটা করে। এবং হচ্ছে ডু নট ব্লেম টু আদার্স, যে
অন্যকে দোষ দেওয়া যে এই কাজটা এটা হলো না এর জন্য তো আমি দায়ী নই, আমি তো আমার কাজ ঠিকই করেছিলাম, এখন সিস্টেমটাই এরকম হয়ে গেছে, সব পয়সা ছাড়া দিয়ে কিছুই হয় না, সব পয়সা দিয়ে হচ্ছে, এখানে দুর্নীতি হচ্ছে, এই জন্য আমি চাকরি পাচ্ছি না, আমি তো খুব ভালোই পড়াশোনা করছিলাম। এইটা যারা করবেন তাদের কিন্তু তারা কিন্তু সাফল্য পাবেন না। হ্যাঁ, নিজের দোষটা দেখুন, নিজের কোথায় প্রবলেম হয়েছিল, হতে পারে অন্য অন্যরও হয়তো প্রবলেম আছে, কিন্তু নিজেরও আপনারও যে প্রবলেমটা হচ্ছে যে এই কাজটাকে এভাবে যদি আমি করতাম, এই জিনিসটা আমার ভুল হয়েছিল, আমি এটাকে বেটার করার চেষ্টা করব, এটা যে কোনো ক্ষেত্রে যদি আপনি প্রযোজ্য এটাকে কাজে লাগান, দেখবেন আপনি একটা অন্য মানুষ হয়ে গেছেন এবং অন্য সবার কাছে আপনার যে অ্যাকসেপ্টেবিলিটি, আপনার গ্রহণযোগ্যতাও অনেক বেড়ে গেছে। ফলে সবসময় প্রোঅ্যাক্টিভলি কাজটা করুন, কোনো কাজ ফেলে রাখবেন না, রেসপন্সিবিলিটি নিন, কোনো কোনো ভুল হলে তার রেসপন্সিবিলিটি নিন যে হ্যাঁ এটা আমার জন্যই হয়েছে, দেখবেন সবাই আপনাকে ভালোবাসছে এবং আপনি কিন্তু সবার কাছে অনেক গ্রহণযোগ্য হচ্ছেন এবং সাফল্য আপনার অবশ্যই আসবে। সেকেন্ড যে হ্যাবিটের কথা স্টিফেন কোভে বলেছেন, যেটা হচ্ছে বিগিন উইথ দ্য এন্ড ইন দ্য মাইন্ড, সবসময় শেষ কথাটা মাথায় রেখে করবেন, সেটা কোনো সম্পর্ক হোক, সেটা কোনো কাজ হোক, যাই হোক, যদি মনে হয় ফলটা ভালো হবে না, যে শেষটা ভালো হবে না, সেটাকে সেভাবে করুন, সেটাকে মডিফাই করে করুন। এবং সবসময় অলওয়েজ ট্রাইং টু বি প্রিন্সিপাল সেন্টার্ড, যে উনি অনেক রকম সেন্টার্ড মানুষদের কথা বলেছেন, কেউ মানি সেন্টার্ড, কেউ পাওয়ার সেন্টার্ড, কেউ প্লেজার সেন্টার্ড, হ্যাঁ ফলে বিভিন্ন রকমের, কিন্তু উনি সবসময় বলেছেন যে প্রিন্সিপাল সেন্টার্ড হওয়া উচিত, যে কাজটা যেভাবে করা উচিত সেভাবেই করা, আপনি যদি করেন এবং প্রিন্সিপাল ফলো করেন তবেই কিন্তু আপনি জীবনে সাকসেস পাবেন। কখনও নিজেকে অন্যভাবে শর্টকাট কোনো রাস্তা নেবেন না এবং সবসময় কিন্তু শেষটা মাথায় রেখে কাজটা করবেন, দেখবেন যে কোনো দিনও আপনি কোনো খারাপ কাজও করতে পারবেন না, কোনো খারাপ সঙ্গ মিশতে পারবেন না এবং হচ্ছে আপনার সবসময় ভালোই হবে। ফলে সবসময় শেষ কথাটা, যে এটার শেষ কী হতে পারে এই কথাটা মাথায় রেখে কাজটা শুরু করুন, দেখবেন যে সব কিছু, যে কোনো প্রজেক্ট আপনি নিচ্ছেন, সেটা আপনার পড়ার ক্ষেত্রে হোক, সেটা কোনো কাজের ক্ষেত্রে হোক, সবসময় সেটা ভালো হবে। পুট ফার্স্ট থিং ফার্স্ট, বন্ধুরা এটা ভীষণ ইম্পর্টেন্ট, যে কাজটার যে ইম্পর্টেন্স বোঝা, অলওয়েজ জাজ দি ইম্পর্টেন্স অফ দিস ইভেন্টস, ক্যাটাগোরাইজেশন অফ দ্য প্রবলেম, প্রবলেমগুলোকে ক্যাটাগরি করা, যে এই প্রবলেমটা এরকম, এটা লেস ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট এবং এটা বেশি ইমার্জেন্সি আছে, এটা আর্জেন্ট বেশি। র্যাঙ্কিং অফ দ্য প্রবলেম, সেই অনুযায়ী র্যাঙ্কিং তৈরি করুন, সিকুয়েন্স অ্যান্ড সলভ দেম অ্যাজ পার ইম্পর্টেন্স অফ দ্য প্রবলেম, সেই সিকুয়েন্স অনুযায়ী প্রবলেমগুলোর সলভ করুন, দেখবেন যে আপনি অনেক বেশি সেটা ভালো কাজটা করতে পারছেন। ফলে কোন কাজটার গুরুত্ব বেশি সেই অনুযায়ী কাজটা করুন। ধরুন আপনার, আপনি WSS প্রিপারেশান নিচ্ছেন, আপনি বাংলাতেই প্রচুর সময় দিচ্ছেন, অথচ আপনার ম্যাথ বেশি করে প্র্যাকটিস করা দরকার, সেটা না করে আপনি বাংলায় অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছেন, পড়ছেন, লিখছেন, ফলে যেটা হবে যে আপনার সময়টা চলে যাবে, কিন্তু আপনার যে কাজটা করলে, কিন্তু বাংলা তো আপনি যতই পড়ুন আর যাই করুন একটা সার্টেন মার্কসের বেশি আপনি পাবেন না, কিন্তু যদি আপনি ম্যাথ ভালো করে প্র্যাকটিস করেন বা অপশনাল পেপার যদি বেশি করে পড়েন, তাহলে কিন্তু আপনার সাকসেস রেট অনেক বেশি বেড়ে যাবে এবং সেটার স্কোরিং জিনিসটা হবে। ফলে কোন জিনিসটা কোন গুরুত্ব, কোথায় বেশি স্কোর হয়, কোথায়, এটা আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এটা জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য, যে কাজটা করা দরকার সেটা না করে যেন আমরা যদি অকাজগুলো করি, তাহলে যেটা হবে যে আপনি কোনোদিনই কাজটা টাইমে শেষ করতে পারবেন না এবং আপনার জীবনে সাকসেসও আসবে না। ফলে সবসময় সেটাকে প্রবলেমগুলো বা পেন্ডিং কাজগুলোকে ক্যাটাগরাইজ করুন এবং পুট ফার্স্ট থিং ফার্স্ট, যেটা আগে করা দরকার সেটা সবসময় আগে করুন। থিঙ্ক উইন উইন, সবসময় নিজের উইন, যে জেতার কথা ভাবুন, পজিটিভ অ্যাটিচিউড নিন, যে যাই যে কাজটাই আমি করবো সেটা পজিটিভ অ্যাটিচিউড নিয়ে করবো, সি অপরচুনিটি ইন এভরি প্রবলেম। আপনার কাছে একটা প্রবলেম এসেছে, লোক একটা কাজ দিয়েছে, আপনি হয়তো ভাবছেন আমি সময়টা নষ্ট করে আমাকে এই কাজটা করতে হবে, কিন্তু আপনি যদি একটা পজিটিভ অ্যাটিচিউড নিয়ে ভাবেন যে আচ্ছা এই কাজটা করবো, আমি তো একটা নতুন জিনিস শিখবো, আর নতুন লোকের সঙ্গে কথা বলবো, আমাকে একটা নতুন জায়গায় যেতে হবে, আরও দু চারটে লোকের সঙ্গে আমার পরিচয় হবে, একটা কানেকশান তৈরি হবে এবং এটা আমার জানা হয়ে থাকবে, পরে যদি কোনো প্রবলেম হয় আমি এদের সাহায্য নিতে পারবো। ফলে এই যদি আপনি একটা অ্যাটিচিউড নেন, আপনার একটা কানেকশান তৈরি হয়ে যাবে, এই অ্যাটিচিউড যদি আপনি নেন, তাহলে দেখবেন যে সবসময় এটা উইন উইন সিচুয়েশান আপনি থাকবেন এবং সাকসেসও আপনার সবসময় আসবে। যে আপনার হারার কিছু নেই, আমি ঠিক আছে আমি যাচ্ছি, আমি কিন্তু সেখান থেকে আমি কিছু বেনিফিট আমি অবশ্যই পাবো, সেই অ্যাটিচিউড, একটা পজিটিভ অ্যাটিচিউড যদি আপনি তৈরি করেন আপনার নিজের মধ্যে, দেখবেন যে আপনি সবসময় জিতছেন এবং সাফল্যও কিন্তু আপনার কাছে ছাড়বে না কখনো। ফলে এবং সব প্রবলেমের মধ্যেই একটা অপরচুনিটি দেখার চেষ্টা করুন, দেখবেন যে আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে।
See, first to be understand, then to be understood. এটার মানে হচ্ছে এম্প্যাথেটিক হওয়া, যে অন্য মানুষের যে প্রবলেমটা সেটা বোঝার চেষ্টা করুন। সিম্প্যাথি আর এম্প্যাথি আমি আগেও ভিডিও বলেছি। সিম্প্যাথি আমরা লোকের কাছে, কোনো লোকে প্রবলেম পড়েছে, আমি করুণা করলাম, আহা কী প্রবলেম, ঠিক আছে কী কষ্ট হচ্ছে তোকে দেখে। কিন্তু আপনি যদি তার কষ্টটা ফিল করেন যে হ্যাঁ সে যে কষ্টটা পাচ্ছে বা যে সে যে প্রবলেমে পড়েছে, সেই জায়গায় যদি আমি থাকতাম আমার কী কষ্টটা হতো, তাহলে দেখবেন যে সিচুয়েশানটা অনেকটাই অন্যরকম হয়ে গেছে এবং আপনি আপনার লোকের প্রতি অ্যাটিচিউডও অন্যরকম হয়ে গেছে। ফলে অন্যের প্রবলেমটা আগে বোঝার চেষ্টা করুন, সেটা যে কোনো কাজে সেই প্রবলেমের মধ্যে ঢোকার চেষ্টা করুন, করে নিয়ে ডায়াগনোস বিফোর ইউ প্রেসক্রাইব। কিছু বলার আগে, কাউকে কিছু প্রেসক্রিপশান দেওয়ার আগে সেটাকে আগে ঠিক করে বুঝুন, সেটা সম্বন্ধে জানুন, তারপরে আপনি সেটার প্রেসক্রিপশান দিন। ফলে এবং এম্প্যাথেটিক হয়ে, মানে এম্প্যাথি এটা প্র্যাকটিস করুন, দেখবেন যে সবার কাছে আপনি অনেক বেশি গ্রহণযোগ্য হচ্ছেন এবং সাকসেসও আসছে। যে কাজটাই আপনি করবেন সে কাজটাই মনে করবেন যে আমি নিজে কাজটা করছি। ফলে সেইভাবে যদি আপনি জীবনে চলেন তাহলে আপনার সাকসেস অবশ্যই আসবে। এটা স্টিভেন আর কোভি বিভিন্ন উদাহরণ দিয়ে বইটায় বলেছেন, যারা বইটা পড়বেন তারা জানতে পারবেন। বইয়ের লিঙ্ক আপনি, বইটা আপনি আমার তলায় যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও আপনি বইটা কিনতে পারেন যদি আপনার মনে হয়। বন্ধুরা, এর পরের যে হ্যাবিটটার কথা উনি বলেছেন, সিনার্জি মানে কি? সিনার্জি যদি আমি সংক্ষেপে ব্যাখ্যা করি, সিনার্জি হচ্ছে ওয়ান প্লাস ওয়ান গ্রেটার দ্যান টু। একের সঙ্গে এক যোগ করলে দুই হয়, কিন্তু যদি এটা সিনার্জি হয় তাহলে কিন্তু সেটা দুইয়ের থেকে বেশিই হবে। ফলে সবসময় একটা, যখন আমরা কোনো মেডিসিন দিই, দুটো মেডিসিন একসঙ্গে পড়লে একটা সাইনার্জিস্টিক এফেক্ট হয়, ফলে সেটা অনেক বেশি হতে পারে তার এফেক্টটা। ফলে যে কাজটাই করবেন একটা কোঅপারেশন করে করবেন লোকের সঙ্গে, একটা টিম ওয়ার্ক করে করবেন। আপনি একা একা সব কাজ করতে যাবেন না, ডেলিগেশন করুন, লোকের ওপরে কাজ চাপান, সুপারভিশন প্র্যাকটিস করুন, যে লোককে দিয়ে কাজ করে নিতে হবে। যদি আপনি সব কাজ নিজে করতে যান কোনো কাজই আপনি ঠিকভাবে করতে পারবেন না। ফলে ডেলিগেট করুন এবং প্রপার সুপারভিশন প্র্যাকটিস করুন, যে প্রপার সুপারভাইজ কী করে করতে হয় সেটা প্র্যাকটিস করুন। একটা টিম ওয়ার্ক, টিম হিসেবে কাজ করুন, দেখবেন যে সাফল্য আপনার আসবে। যদি সব কাজ আপনি নিজে নিজে করতে চান কোনো কাজই ভালো করে করতে পারবেন না এবং আপনি কিন্তু ফেলিওর হতে অবশ্যই ফেল করবেন। কিন্তু যদি আপনি টিম হিসেবে কাজ করেন, কোঅপারেট লোকের সঙ্গে সবার সঙ্গে কোঅপারেট করে কাজ করেন, দেখবেন যে অনেক বেশি ভালো কাজ করতে পারছেন। শার্পেন দ্য স, লেখক বারবার বলেছেন যে নিজেকে সবসময় খুঁড়োদার রাখুন, সবসময় বই পড়ুন বা কিছু শিখুন। এখন যেটা কথা খুব চালু হয়েছে, অলওয়েজ লার্ন, আনলার্ন অ্যান্ড রিলার্ন, যে এই প্র্যাকটিসটা করা, সবসময় আমাকে নতুন কিছু শিখতে হবে এবং আনলার্ন, আমাকে ভুলেও যেতে হবে কিছু জিনিস যেটা যুগের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, সেই জিনিসটা ভুলে গিয়ে আবার রিলার্ন, আবার নতুন করে যে শেখা, সবসময় শেখার প্রসেসের মধ্যে থাকা। কোনো কিছুই যে হ্যাঁ আমি তো সব জানি, এটা তো আমি জানি, এটা করবেন না। সবসময় এভাবে ওপেন ইওর মাইন্ড, একটা কিউরিওসিটি যেটা ইয়েতে বলছে, যে কিউরিওসিটি রাখুন, যে এটা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই যদি আপনি ওপেন মাইন্ডটা ওপেন রাখেন, দেখবেন যে আপনার সবসময় আপনি কিন্তু নতুন কিছু শিখছেন এবং আপনি অন্যর থেকে অনেক বেশি নিজেকে আপডেট রাখতে পারছেন। লোকে এবং যে যাই বলুক, আপনি কিন্তু নিজেকে অনেক বেশি শার্প রাখতে পারছেন। ফলে এই হ্যাবিটগুলো প্র্যাকটিস করুন রেগুলার, পড়াশোনা করার প্র্যাকটিস, পড়াশোনা শেখা, নতুন কিছু শেখার প্র্যাকটিস, এটা কিন্তু করুন বন্ধুরা। যে সাতটা হ্যাবিট বললাম, এটা কিন্তু খুব সাকসেসফুল পিপল যারা পৃথিবীতে সাকসেস পায়, সবার মধ্যে এই সাতটা হ্যাবিট অবশ্যই থাকে, তবেই তারা কিন্তু জীবনে সাকসেস পান। বন্ধুরা, এরপরে যে পার্ট টু ভিডিওটা, সেটা বলবো আপনি ভালো হ্যাবিট তৈরি করবেন কী করে, যেটা আমি দ্য পাওয়ার অফ হ্যাবিট বইটা, যেটা চার্লস ডুহিগের লেখা, সেই বইটার উপর বেস করেছি। যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমি এটা সংক্ষেপে বলবো। এই বইটা আপনারা কিন্তু পার্সোনালি পড়ার চেষ্টা করুন, খুব ভালো বই, একটা বেস্ট সেলার বই, ভীষণ লুসিড ভাষায় লেখা, প্রচুর এক্সাম্পল দিয়ে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বইটা লেখা হয়েছে। উনি যে কথা বলেছেন, হ্যাবিট লুপ, আমরা একটা হ্যাবিট লুপের মধ্যে থাকি, রোজ আমরা যে কাজটা করি আমরা রেগুলার সেই কাজটা করি। উনি বলছেন যে আমরা রেগুলার যে সারাদিনে যা কাজ করি, তার 90% করি আমাদের হ্যাবিট থেকে, যেটা সাবকনসিয়াস মাইন্ড থেকে করি, আমরা অ্যাক্টিভ মাইন্ড থেকে করি না, আমরা 90% করি হ্যাবিটের জন্যে করি।
এবং 10% করি অ্যাক্টিভ মাইন্ডে, যেটা আমরা কনসাস মাইন্ডে করি। বাকি 90% বিভিন্ন উদাহরণ দিয়ে উনি বলেছেন, বিভিন্ন এক্সাম্পল দিয়ে বলেছেন, তার মেডিকেল এক্সাম্পল, যে বেসাল গ্যাংলিয়া আমাদের ব্রেনে থাকে সেটা কীভাবে কাজ করে হ্যাবিট তৈরির জন্যে সেটাই বলেছেন। এবং আমরা রেগুলার একটা হ্যাবিট লুপের মধ্যে থাকি। যারা দেখবেন নেশা করে বা কোনো একটা ড্রাগ নেয় বা কোনো ধরনের অ্যালকোহলিক নেশা আছে, তারা কিন্তু একটা হ্যাবিট লুপ, তারা একটা কিউ পায়, সেই কিউ থেকেই তারা কিন্তু তারা যে সে হয়তো ভাবছে যে আমি আজকে ড্রিঙ্ক করবো না, কিন্তু সে একটা কিউ পেলো, তাকে বন্ধু বললো যে চল আজকে কিছু খাই বা কিছু করি, সেই সঙ্গে সঙ্গে তার মধ্যে ব্রেনের মধ্যে একটা অ্যাক্টিভ সেই কিউটা অ্যাক্টিভ করলো, ভাবলো যে হ্যাঁ, সঙ্গে সঙ্গে সে কিন্তু যদিও ভাবছিলো যে আজকে কিছু খাবে না, সে কিন্তু সেই জায়গায় চলে গেল। যে হ্যাবিট লুপের মধ্যে আমরা থাকি, যে ব্যাড হ্যাবিট, ফলে এই গুড হ্যাবিটও কিন্তু সেভাবেই তৈরি হয়, যে আপনি বই পড়ছেন, বই পড়লে আপনার মধ্যে অনেক কিছু জানতে পারছেন, শিখছেন, সেটা আপনার মধ্যে একটা গুড ফিলিংস তৈরি করছেন, তবেই কিন্তু আপনি আরও বই পড়ছেন। আপনি একটা ভিডিও দেখছেন, ভিডিও দেখলে আপনার মধ্যে একটা গুড ফিলিংস তৈরি হচ্ছে, তার জন্যই আপনি আরও ভিডিও দেখছেন, এটা একটা হ্যাবিটের মধ্যে পড়ে। ফলে একটা হ্যাবিট লুপ তৈরি করুন। হাউ টু ব্রেক হ্যাবিট লুপ, একটা ব্যাড হ্যাবিটকে সবসময় একটা গুড হ্যাবিট দিয়েই রিপ্লেস করতে হয়। এরকম নয় যে একটা হ্যাবিট সঙ্গে সঙ্গে আপনি চাইলে বন্ধ করে দিতে পারবেন। যেটা হয়, যারা স্মোক করে, এখন যেটা ইংল্যান্ডে আমি কিছুদিন আগে পড়ছিলাম যে ইউকেতে, ওখানে এখন যারা স্মোক করে তাদেরকে ই সিগারেট দেওয়া হচ্ছে, যে লেস হার্মফুল ই সিগারেট দিয়ে তাদেরকে সেই স্মোকিং হ্যাবিটটা থেকে কুইট করার চেষ্টা করছে। যে ঠিক আছে, আপনি একদম স্মোক ছাড়তে পারবেন না, আপনি স্মোকের বদলে আপনি ই সিগারেট খান, যাতে করে কিছুটা আপনার কম ক্ষতি হলো, সেই মানে একটা লেস হার্মফুল হ্যাবিট দিয়ে তাকে রিপ্লেস করা, বা একটা গুড হ্যাবিট দিয়ে রিপ্লেস করা, এইভাবে হ্যাবিটটাকে ব্রেক করতে হয়। আপনি একদিনে পারবেন না যে আপনি আপনার বাজে কোনো হ্যাবিটকে আপনি রিপ্লেস করে দিতেন। অনলি ফোকাস ওয়ান হ্যাবিট টু চেঞ্জ, যে আপনি 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 হয়তো একসঙ্গে ভাবছেন আপনার লাইফটাকেই পুরো বদলে দেবেন, আপনি রেগুলার জিম করবেন, রেগুলার এক্সারসাইজ করবেন, রেগুলার সকাল 5টায় উঠবেন, আপনি রেগুলার 10,000 স্টেপস হাঁটবেন, আপনি রেগুলার 10 ঘন্টা পড়বেন, এইসব আপনি ভাবছেন, আপনি এটা লিখলেন, কিন্তু যদি আপনি সব কটা কাজই একসঙ্গে করতে চান, আপনি কোনো কাজই করতে পারবেন না, এবং এক সপ্তাহ বাদে আপনি পুরো হতাশ হয়ে যাবেন, সেটা করবেন না। যে কোনো একটা হ্যাবিটকে চেঞ্জ করার আগে করুন। আপনি যদি ভাবেন যে আমি রোজ সকালে 5টায় উঠবো কি 6টায় উঠবো, আপনি সেটা আগে ইমপ্লিমেন্ট করুন, সেটা যখন আপনার হয়ে যাবে। লোকে এখানে যে বলছে যে আপনি 66 ডেজ যদি আমরা কোনো কাজ একটা না করি, আমাদের সেটা হ্যাবিটে পরিণত হয়, 66 ডেজ। ফলে আপনি রোজ সকালে ওঠার চেষ্টা করুন, আপনি 2 মাস আপনি উঠলেন, আপনার হ্যাবিটটা তৈরি হয়ে গেলো, তখন আপনি আবার নতুন কোনো হ্যাবিট, গুড হ্যাবিট ইমপ্লিমেন্ট করুন। ফলে একসঙ্গে সব হ্যাবিট নিয়ে পড়বেন না, যে হ্যাবিটটা আপনার চেঞ্জ করা দরকার সেই হ্যাবিটটা ফোকাস করুন। আইডেন্টিফাই ইয়োর কিস্টোন হ্যাবিট, যে কিস্টোন হ্যাবিটটা আপনার, যেটা হচ্ছে কিস্টোন হ্যাবিট যেটাকে বলছে, যে বিভিন্ন উদাহরণ দিয়ে বইয়ে বলা আছে যে আপনার সবথেকে ইম্পর্ট্যান্ট প্রাইম, যে আপনি সাকসেস পেতে গেলে কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করার জন্য কোন হ্যাবিটটা যদি আপনি তৈরি করেন, যেটা আপনাকে কিন্তু 100% সাকসেস পাওয়াবে, যে আপনার 8 ঘন্টা পড়তে হবে, এই হ্যাবিটটা আপনার করতে হবে। এই হ্যাবিটটা যদি আপনি সকালে 4 ঘন্টা, বিকালে 4 ঘন্টা, এভাবে যদি আপনি তৈরি করেন, সেটা হচ্ছে আপনার কিস্টোন হ্যাবিট, যে হ্যাবিটটা দিয়ে আপনি কিন্তু পুরো সাকসেসটা পেতে পারবেন, বাকি আপনি হ্যাবিট তৈরি করুন না করুন। ফলে সেই কিস্টোন হ্যাবিটটা আইডেন্টিফাই করুন, যে কোন হ্যাবিটটা আমার মধ্যে করা দরকার, যে হ্যাবিটটা দিয়ে আমি কিন্তু আমার সাকসেস আমি পেতে পারবো। বন্ধুরা, ফলে এই দুটো বইয়ের আমি রিভিউ করলাম। যাদের মনে হবে যে এই বই দুটো কিনবে, কিনে পড়বেন, তারা ভিডিওর তলায় লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পারচেস করে দেখতে পারেন। ফলে দুটো বই ভীষণ ভালো, এবং একবার নয় বারবার পড়ার মতো বই। বন্ধুরা, যদি মনে হয় ভিডিওটা ভালো লাগলো, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, রেগুলার ভিডিও নিয়ে আমি আসছি। খুব ভালো থাকুন বন্ধুরা। নমস্কার, বন্দে মাতরম।